নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন। সামনে শীতকাল, এখন তো ঘোরারই মরশুম। আজকে আমরা খোঁজ খবর নেব উটি এবং মাইসোর এই ভ্রমণের সম্বন্ধে। আমরা শুরু করব মাইসোর থেকে এবং উটি হয়ে আমরা ঘুরব কুন্নুর। এই ভিডিওটি মাইসোর সম্বন্ধেই হবে, আর উটি এবং কুন্নুর এই ভ্রমণটার জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মাইসোর, এই মুহূর্তে মাইসোরের নাম হলো মাইসুর। চামুণ্ডি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহর 600 বছর ধরে কর্ণাটক রাজ্যের রাজধানী ছিল। সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টিতে এই শহরের অবদান একে কর্ণাটকের সাংস্কৃতিক রাজধানীর তকমা দিয়েছে। মাইসোর সিল্ক, মাইসোর পেন্টিং, মাইসোর পাক, মাইসোর স্যান্ডাল সোপ এই শহরের ব্র্যান্ড হয়ে উঠেছে। মাইসোর হলো প্রাসাদ নগরী। মাইসোর প্যালেস, জগমোহন প্যালেস ইত্যাদি দেখা ছাড়াও শহরের পথে চলতে চলতে চোখে পড়বে অনেক প্রাসাদোপম অট্টালিকা, যা আমাদের পুরানো যুগের কথা মনে করিয়ে দেবে। কিভাবে যাবেন? মাইসোর সরাসরি রেলপথে হাওড়া স্টেশনের সঙ্গে যুক্ত। সাপ্তাহিক 22817 হাওড়া মাইসোর এক্সপ্রেস প্রতি শুক্রবার হাওড়া থেকে ছেড়ে প্রায় 36 ঘন্টা সময় নেয় মাইসোর পৌঁছতে। এছাড়া ব্যাঙ্গালোর থেকে গাড়িতে ঘন্টা তিন চারের মধ্যে পৌঁছতে পারেন মাইসোর। ফ্লাইটে গেলে ব্যাঙ্গালোর হয়ে যাওয়ার সুবিধা, তার কারণ মাইসোর এয়ারপোর্ট ফুললি ফাংশনাল নয়, অনেক সময় বিমান চলাচল অনিয়মিত হয়। দূরত্বগুলো একটু জানিয়ে রাখি। ব্যাঙ্গালোর থেকে মাইসোর এটা প্রায় 145 কিলোমিটার, মাইসোর থেকে কুর্গ 120 কিলোমিটার এবং মাইসোর থেকে উটি 125 কিলোমিটার। প্রত্যেকটাতেই মোটামুটি সবকটাতেই ঘন্টা তিনেক করে সময় লাগে। যাবেন কখন এটাও একটা বড় প্রশ্ন। মাইসোরে যাওয়ার, কেননা শীতকালে গেলেও মাইসোরে দেখবেন দিনের বেলা বেশ গরম হয়, রাত্রিবেলা ঠান্ডা অল্প, কিন্তু দিনের বেলা মাইসোরে বেশ গরম হয়। আর গরমের দিনে তো কথাই নেই, মাইসোরে প্রচুর গরম। তাই শীতকালে মাইসোর যাওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো আর মোটামুটি ভাবে। কোথায় থাকবেন? সরকারি এবং বেসরকারি প্রচুর হোটেল আছে মাইসোরে। কর্ণাটক পর্যটনের হোটেল মৌর্য হয়শালা যথেষ্ট জনপ্রিয় হোটেল। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট থেকে হোটেল বুক করে নিতে পারেন। কি দেখবেন? মাইসোরে দেখার অনেক আকর্ষণের মধ্যে মূল হল মাইসোর প্যালেস। দশেরা উৎসব খুব বিখ্যাত এখানে। এছাড়া চামুণ্ডী হিলস, তাতে চামুণ্ডেশ্বরী মন্দির, জগমোহন প্যালেস এবং শ্রীরঙ্গপত্তনম শহর প্রধান। মাইসোর ভ্রমণের প্রধানতম আকর্ষণ মাইসোর প্যালেস দেখা। ভারতবর্ষের দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে তাজমহলের পরেই মাইসোর প্যালেসের স্থান। প্রত্যেক বছর প্রায় 60 লক্ষ পর্যটক আসেন এই প্রাসাদ দর্শন করতে। ওয়াদিয়ার রাজবংশের বাসস্থান এই মাইসোর প্যালেস ভৌগোলিকভাবে মহীশূর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। 1912 খ্রিস্টাব্দে তৈরি শেষ হয়েছিল এই মাইসোর প্যালেসের। ইন্দো স্যারাসেনিক স্টাইলের এই প্রাসাদ, তার আর্কিটেক্ট ছিলেন হেনরি আরউইন। তখনকার দিনে খরচ হয়েছিল প্রায় 42 লক্ষ টাকা এবং এর চওড়া এবং লম্বায় প্রায় 245x156 ফুট। আর যে ডোমটি দেখতে পাচ্ছেন, এই ডোমটি গোল্ড প্লেটেড ডোম, মাটি থেকে প্রায় 145 ফুট উঁচুতে। এই প্রাসাদের অপর নাম অম্বাবিলাস প্যালেস। দেখার মধ্যে আছে রাজবংশের সংগ্রহশালা, তাতে রাজবংশের ব্যবহৃত বিভিন্ন গহনা, ব্যবহৃত জিনিসপত্র, বিভিন্ন স্মরণিকা, অস্ত্রশস্ত্র ইত্যাদি দেখতে পারেন। মাইসোর প্যালেসে ঢোকার সময়টা বলে দিই। মাইসোর প্যালেস প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকাল 5:30 অবধি খোলা থাকে। এখানে টিকিটের দাম ভারতীয়দের জন্য 70 টাকা পার হেড, এবং 10 বছর এবং 18 বছরের মধ্যে যদি থাকেন
কেউ, তার জন্য 30 টাকা পার হেড। চেষ্টা করবেন রবিবার বা কোনো ছুটির দিন মাইসোর প্যালেস দেখতে সন্ধ্যাবেলায়। সন্ধ্যা 7টা থেকে এই মাইসোর প্যালেস আলোর সাজে সেজে ওঠে রাত্রি 8টা অবধি। প্রত্যেক বৃহস্পতি থেকে শনিবার সন্ধ্যায় 6:30 থেকে ইংরাজিতে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই শোতে ভারতীয়দের জন্য টিকিটের মূল্য বড়দের জন্য 90 টাকা এবং ছোটদের জন্য 40 টাকা। যেহেতু উৎসবের সময় মাইসোর প্যালেসে প্রচণ্ড ভিড় হয় টিকিটের জন্য, তাই এই মাইসোর প্যালেসের নিজস্ব ওয়েবসাইট থেকে টিকিট অনলাইনে বুক করে রাখতে পারেন। মাইসোরে দেখার মধ্যে আরেকটি আছে, সেটি হচ্ছে চামুন্ডি হিলস এবং জগমোহন প্যালেস। চামুন্ডি হিলস, সমগ্র মহীশূর থেকে এই চামুন্ডি হিলস দেখতে পাবেন। মহীশূর শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে এই চামুন্ডি হিলস অবস্থিত এবং এর উপরে একটি মন্দির আছে, চামুণ্ডেশ্বরী টেম্পল। এই মন্দিরের 7টি গোপুরম আছে এবং এই মন্দিরের উপরে 7টি সোনার কলসি লাগানো আছে। অপূর্ব দেখতে অসাধারণ মন্দির এবং এটির যিনি দেবতা তিনি হলেন মা দুর্গা এবং তার 8টি হাত এখানে অষ্টভুজা তিনি। উপর থেকে সমগ্র মহীশূর শহরকে অনবদ্য দেখতে লাগে। আর আছে বৃন্দাবন গার্ডেন, কৃষ্ণরাজা সাগর ড্যামের উপরে এই বৃন্দাবন গার্ডেন তৈরি হয়েছে মাইসোর থেকে 23 কিলোমিটার দূরে। এই বৃন্দাবন গার্ডেন প্রত্যেকদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা অবধি খোলা থাকে। সন্ধ্যাবেলায় ভালো লাগে বিভিন্ন আলো, জলের ওপর আলোর খেলা দেখতে। 15 টাকা করে এন্ট্রি ফি বড়দের জন্য এবং ছোটদের 5 টাকা। কিন্তু একটা কথা বলে দিই, খুব সাবধান, এখানে প্রচুর পরিমাণে পিক পকেটার্স আছে। টাকা পয়সা পারলে হোটেলে রেখে দেবেন, নিয়ে যাবেন না, এবং যদি নিয়ে যান অত্যন্ত সতর্ক থাকবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা বলছি। মাইসোর জুও দেখে নিতে পারেন। মাইসোর জু 1892 সালে তৈরি হওয়া, 78 একর জমির ওপর তৈরি হওয়া এই মাইসোর জু দেখে নিতে পারেন। এন্ট্রি ফি 60 টাকা। আর দেখুন শ্রীরঙ্গপত্তনম, মাইসোর থেকে 15 কিলোমিটার দূরে এই রিভার আইল্যান্ড পুরোপুরি কাবেরী নদী দিয়ে ঘেরা। এই শহরের মূল আকর্ষণ হচ্ছে রঙ্গনাথা স্বামী মন্দির, যা কিনা শহরের সমস্ত অংশ থেকে দেখতে পাবেন। এছাড়াও এই শ্রীরঙ্গপত্তনম মহীশূরের রাজধানী ছিল হায়দার আলী এবং টিপু সুলতানের আমলে। টিপু সুলতানের প্রচুর পরিমাণ স্মৃতি এখানে জড়িয়ে আছে। এখানে দেখতে পারেন দরিয়া দৌলত বাগ, টিপু সুলতানের সামার প্যালেস বলে যেটি খ্যাত, টিপু সুলতানের পারিবারিক সমাধিস্থল গুম্বাজ এবং টিপু সুলতানের দেহ যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটি। এবার আমরা মাইসোর ছেড়ে উটির দিকে যাব। মাইসোর থেকে উটি যাওয়ার সহজতম উপায় হচ্ছে স্থলপথে, ঘন্টা 3-এর রাস্তা। বাস প্রচুর পরিমাণে পাবেন, এছাড়া ভাড়া গাড়ি তো আছেই। ছোট ছোট মালভূমি মতো রাস্তা পেরিয়ে এই পথ কর্ণাটকের বন্দিপুর অভয়ারণ্য এবং তামিলনাড়ুর মুডুমালাই অভয়ারণ্যের ভিতর দিয়ে একটা সময় পৌঁছে দেবে উটিতে। পরের পর্বে উটি ভ্রমণের বিভিন্ন খুঁটিনাটি সম্বন্ধে আমরা জানব।
ভিডিওটি সম্বন্ধে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, ইনফরমেশনগুলো কাজে লাগছে কিনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করে রাখবেন যাতে পরে সুবিধা মতন খুঁজে পান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন যাতে পরের নোটিফিকেশন তাড়াতাড়ি পান। ধন্যবাদ।